কাজে মাঝে বারবার ক্লান্ত হয়ে পড়ছেন, চোখে ঝাপসা দেখছেন, জলতেষ্টা বাড়ছে, আপনি ডায়াবেটিক নন তো? ডায়াবেটিস হলে ফাস্টিং অর্থাৎ খালি পেটে এবং খাওয়ার 2 ঘন্টা পরে পোস্টপ্যারেন্ডিয়াল বা পিপি ব্লাড সুগার বা রক্ত শর্করা আমরা অনেকেই পরীক্ষা করেছি। চিকিৎসক হয়তো আরো একটি পরীক্ষা করতে বলেছেন, সেটি হলো HbA1c। জানেন কি HbA1c কি? এটি হলো গ্লাইসেটেড হিমোগ্লোবিন বা শর্করাযুক্ত হিমোগ্লোবিন। এই পরীক্ষা আমাদের দেহে 3 মাস আগে পর্যন্ত সময়কালের মধ্যে রক্ত শর্করা কেমন ছিল তা জানতে সাহায্য করে। এই পরীক্ষাটি না করলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো হতে পারে কোনো জীবনহানিকর সংকেত। হাই, আমি সঙ্গীতা, আমাদের চ্যানেল ইনফোমেডিয়া আপনাদের সকলকে স্বাগত। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন রোগ এবং তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি, যাতে সাধারণ মানুষের বিভিন্ন রোগ সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে তা থেকে তারা বেরিয়ে আসতে পারে। আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। HbA1c কি, কেন এটি করা হয়, কি পরীক্ষা পদ্ধতি, স্বাভাবিক মান কত, পরীক্ষাটি করতে কত খরচ লাগে, ডায়াবেটিস নিয়ে এই ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলি HbA1c কি। এটি একটি বিশেষ ধরনের হিমোগ্লোবিন যা শর্করাযুক্ত হিমোগ্লোবিন। আমাদের লোহিত রক্তকণিকার সঙ্গে দেহে থাকা শর্করা যদি যুক্ত হয়ে যায় তবে তাকেই বলা হয়ে থাকে শর্করাযুক্ত হিমোগ্লোবিন বা HbA1c। একে গ্লাইসেটেড হিমোগ্লোবিন বলা হয়ে থাকে। কারোর দেহে ক্রমাগত যদি রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং ইনসুলিনের কার্যক্ষমতা যদি হ্রাস পেয়ে যায়, সেক্ষেত্রে আমাদের মাংসপেশী বা অন্য অঙ্গাণুতে এই শর্করা শোষিত হতে পারে না, তার ফলে রক্তে ক্রমাগত এই শর্করা জমাট বাঁধতে থাকে। এই রক্ত শর্করা যখন লোহিত রক্তকণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিন নামক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখনই এই শর্করাযুক্ত প্রোটিন বা HbA1c সৃষ্টি হয়। কেন করাবো এই পরীক্ষা? যাদের কখনো কোনো সুগারের রোগ ছিল না, হঠাৎ দেখছেন সুগারের মাত্রা বেড়ে গেছে, তবে নিশ্চিত করতেই এই পরীক্ষা করতে হবে। যাদের স্থূলত্ব আছে, ওজন বেশি, কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, সেক্ষেত্রে এই পরীক্ষায় একমাত্র বলে দিতে পারে আপনি ডায়াবেটিক কি নন ডায়াবেটিক। এছাড়াও যারা ক্রমাগত ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, ওষুধের প্রভাব ঠিক মতো পড়ছে কিনা বা ওষুধটি আপনার ঠিক মতো কাজ করতে পারছে কিনা, দেহে সুগারের মাত্রা কেমন রয়েছে তা জানতে এই পরীক্ষা করা হয়ে থাকে। এই পরীক্ষা হাতের শিরা থেকে রক্ত নিয়ে করা হয়। দিনের যে কোনো সময়ে কোনো বিশেষ প্রস্তুতি ছাড়াই এই পরীক্ষা করা যায়, অর্থাৎ এর জন্য আপনাকে খালি পেটে থাকতে হবে না এবং সকাল সকাল রক্ত দিতে হবে, এই ধরনের কোনো ঝামেলাও থাকবে না। HPLC বা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এই পদ্ধতিতে এই পরীক্ষাটি করা হয়ে থাকে এবং 4 থেকে 6 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়। বিভিন্ন ল্যাবরেটরিতে এই HbA1c এর মান বিভিন্ন ভাবে নির্ধারণ করে থাকে, যেমন কিছু কিছু ল্যাবরেটরিতে মিলিমোল এবং কিছু কিছু ল্যাবরেটরিতে শতাংশতে নির্ধারণ করে। তবে মোটামুটি ভাবে দেহে সাধারণ মানুষ বা নন ডায়াবেটিক মানুষের ক্ষেত্রে এর মান 5.9 থেকে 6% অর্থাৎ 42 মিলিমোলের কাছাকাছি, এবং যাদের 42 মিলিমোলের বেশি বা 6 থেকে 6.4% HbA1c, সেক্ষেত্রে তারা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যুক্ত মানুষ বা প্রি ডায়াবেটিক মানুষ। এছাড়াও যাদের 6.5-এর থেকে বেশি বা 48 মিলিমোলের বেশি HbA1c মান, তারা টাইপ 2 ডায়াবেটিসের রোগী বলে ধরা হয়। টাইপ 1 ডায়াবেটিস বা বংশগত ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে এই পরীক্ষার সাথে সাথে অন্য বিভিন্ন পরীক্ষা চিকিৎসকরা করিয়ে থাকেন। তবে কেউ যদি গর্ভবতী হন, রক্তাল্পতা থাকে বা রক্তের কোনো অন্য সমস্যা যেমন থ্যালাসেমিয়া জাতীয় রোগ থাকে, সেক্ষেত্রে HbA1c পরীক্ষা সঠিকভাবে রক্তে শর্করার মানকে নির্ধারণ করতে পারে না। এই HbA1c মান বেড়ে গেলে দেহে ফ্রি রেডিকাল বা মুক্ত অণুর পরিমাণ বেড়ে যায়, যার ফলে তা বিভিন্ন অঙ্গাণুতে জমাট বেঁধে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এই ধরনের সমস্যা করতে পারে। কলকাতার বাজারে এই পরীক্ষার জন্য আপনাকে দিতে হতে পারে 350-500 টাকা মতো, তবে বিভিন্ন ল্যাবরেটরিতে এর দাম বিভিন্ন হতে পারে। এবার আসছে কমানোর উপায়। এই HbA1c মানকে কমাতে আপনার প্রয়োজন সক্রিয় জীবনযাত্রা, সঠিক পথ্যের ব্যবহার। সক্রিয় জীবনযাত্রার মধ্যে দৈনিক ব্যায়াম করতে হবে, ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকতে হবে এবং অবশ্যই সঠিক সময়ে সঠিক ওষুধ নিতে হবে এবং নিয়মিত রক্ত শর্করা পরিমাপ করে যেতে হবে। সঠিক পথ্য সঠিক সময়ে খেতে ভুলবেন না। ডায়াবেটিস রোগীর কেমন খাবার খাওয়া উচিত তা নিয়ে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ওপরে আই বোতামে তার লিংক পেয়ে যাবেন, এই ভিডিওর পরে অবশ্যই সেটি দেখে নেবেন। এছাড়াও যারা ঘরে বসে নিয়মিত রক্ত শর্করা পরিমাপ করতে চান, তারা গ্লুকোমিটার নামে এই যন্ত্রটি কিনে নিতে পারেন। অনলাইনে পাওয়া যাচ্ছে, আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন।
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সাবধানে থাকুন।